যশোর বোর্ড 2014 সাল। আই কাম হিয়ার ইয়েস্টারডে ফ্রম মাই টাউন ফাতেমা সেইট, হোয়াই ডিড ইউ কাম হিয়ার আই আস্কড, মাই মাদার সেন্ড মি টু ইউ উইথ দিস লেটার, হাউ ইজ ইউর মাদার। আচ্ছা, এখানে ফাতেমা আছে আর আছে কে? আই। তাহলে আমরা প্রথম সেন্টেন্সটা তো দেখলাম অ্যাসার্টিভ ফর্মে আছে, তাহলে লিখে স্টার্ট করতে পারি। আমরা লিখি ফাতেমা টোল্ড, এখানে যেহেতু আই আছে ওই আইটাকে আমরা মি করতে পারি, তাহলে লিখি ফাতেমা টোল্ড মি, যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা দ্যাট লিখবো, দ্যাট। আচ্ছা, আই ফলো করবে হচ্ছে ফাতেমাকে। ফাতেমার প্রোনাউন কি? শি। শি যেহেতু আই কেম, পাস্ট ইনডেফিনিট ফর্ম হবে কোন টেন্স? পাস্ট পারফেক্ট না, পাস্ট পাস্ট ইনডেফিনিট, হ্যাঁ পাস্ট পারফেক্ট। ওকে, তাহলে পাস্ট পারফেক্টের স্ট্রাকচার অনুযায়ী আমরা হ্যাড নিয়ে আসবো, হ্যাড। তাহলে শি হ্যাড, হ্যাঁ কাম কেম কাম। আচ্ছা, কাম থাকলে কিন্তু গো লিখতে হয়, তাহলে গো এর পাস্ট পার্টিসিপাল ফর্ম গন। হেয়ার থাকলে দেয়ার লিখতে হয়, ঠিক আছে। ইয়েস্টারডে থাকলে দা প্রিভিয়াস ডে, প্রি আই ও ইউ এস প্রিভিয়াস ডে, প্রিভিয়াস ডে ফ্রম। আচ্ছা, মাই সাবজেক্ট হচ্ছে কি? আই ফলো করবে ফাতেমাকে, ফাতেমার প্রোনাউন শি, শি এর পজিটিভ ফর্ম হার, তাহলে হার টাউন ফুল স্টপ। আচ্ছা, এরপরে আসো, হোয়াই ডিড ইউ কাম হেয়ার, ঠিক আছে, আই আস্কড। তাহলে আই লিখি আমরা, আই যেহেতু আস্কড দেওয়াই আছে, আই আস্কড, ডাব্লিউএস কোশ্চেন থাকলে আমরা জানি ডাব্লিউএস কোশ্চেনই বসে যায়। হোয়াই ডিড ইউ কাম, পাস্ট ইনডেফিনিট টেন্স হবে আমাদের, পাস্ট পারফেক্ট। হোয়াই, এবার আমরা সাবজেক্টের কাজটা করে নিই, সাবজেক্ট হচ্ছে ইউ, ইউ কাকে ফলো করবে? ইউ ফলো করবে হচ্ছে ফাতেমাকে, ফাতেমার প্রোনাউন কি? শি। শি, হ্যাঁ ঠিক আছে, হোয়াই শি হ্যাড, আচ্ছা হ্যাড, কাম থাকলে আমরা জানি কি লিখবো? গন। কাম থাকলে গো, গো এর পাস্ট পার্টিসিপাল ফর্ম গন। আচ্ছা, হেয়ার থাকলে দেয়ার, ঠিক আছে ফুল স্টপ। এরপরে আসো, মাই মাদার সেন্ট মি টু ইউ উইথ দিস লেটার। আচ্ছা, এখানে আমি তাকে জিজ্ঞেস করলাম, ফাতেমাকে জিজ্ঞেস করলাম, এবার ফাতেমা রিপ্লাই দিচ্ছে, ফাতেমা বলছে যে আমার মা একটা চিঠি সহ তোমার কাছে পাঠিয়েছে, তার মানে এটা রিপ্লাই করতেছে ফাতেমা। যদিও ইনভার্ট কমার বাইরে ফাতেমার কোনো কিছু লেখা নাই, কিন্তু বুঝে নিতে হবে আমাদেরকে এটা কে রিপ্লাই করছে, ফাতেমা। তাহলে ফাতেমা রিপ্লাই দেয়, রিপ্লাই রিপ্লাই দ্যাট দ্যাট মাই মাদার, তাহলে হার মাদার ফাতেমাকে ফলো করবে, ফাতেমার প্রোনাউন কি? হ্যাঁ, শিয়ার পজিটিভ ফর্ম হার লিখবো আমরা, তাহলে হার মাদার, এটাও কিন্তু পাস্ট ইনডেফিনিট, তো আমরা পাস্ট পারফেক্টে লিখবো, তাহলে হ্যাড সেন্ট। আচ্ছা, মিটা হয়ে যাবে কিন্তু হার, এটা আমি কি বললাম না, হার টু, ইউ ফলো করবে হচ্ছে আইকে, হ্যাঁ যেহেতু ইউ অবজেক্ট ফর্ম, তাহলে আই এর অবজেক্ট ফর্ম হচ্ছে মি, মি উইথ, দিস থাকলে লিখতে হয় দ্যাট লেটার, ঠিক আছে। তাহলে আমরা কমপ্লিট করলাম যশোর বোর্ড 2014, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসো দিনাজপুর বোর্ড 2014। আচ্ছা,
আচ্ছা, তাহলে দিনাজপুর বোর্ড 2004 টিচার সেড টু দ্য বয়, ডু ইউ থিঙ্ক দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি? দ্য বয় সেড, ইয়েস স্যার, আই থিঙ্ক সো। দেন লার্ন টু বি অনেস্ট ফ্রম ইয়োর বয়হুড, সেড দ্য টিচার। থ্যাংক ইউ স্যার, সেড দ্য বয়। আচ্ছা, এখানে বয় আছে আর টিচার আছে, তাহলে কনফার্ম হয়ে গেলাম স্পিকার এবং লিসনার দুজনের মধ্যে আমরা নিশ্চিত হয়ে গেলাম কে কে আছে। তাহলে আমরা লেখা স্টার্ট করতে পারি। লিখবো, দ্য টিচার আস্কড, আস্কড দ্য বয়, আমরা ইনভার্ট কমা তুলে ইফ নিয়ে আসবো। হ্যাঁ, ইফ ইউ ফলো করবে বয়কে, বয়ের প্রোনাউন কি? হি। ইফ হি, যেহেতু এটা প্রেজেন্ট ইনডেফিনিট, তা আমরা করব পাস্ট ইনডেফিনিট। ইফ হি থট দ্যাট, আচ্ছা দেখো, এরপরে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এটা একটা ইউনিভার্সাল ট্রুথ, প্রভার্ব, প্রবাদ বাক্য। প্রবাদ বাক্য যখন আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করব, তখন কোনো চেঞ্জ হবে না, যেভাবে আছে সেভাবে বসে যাবে। তাহলে আমরা লিখবো হচ্ছে, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, পলিসি। LICY, সরি, CY, পলিসি, ফুল স্টপ। এরপরে আসো, দ্য বয় সেড ইয়েস স্যার। তাহলে ইয়েস এর পরিবর্তন কিন্তু আমরা আগে শিখেছি। দ্য বয় রেসপেক্টফুলি রিপ্লাইড ইন দ্য, আমরা লেখা স্টার্ট করি, দ্য বয় রেসপেক্টফুলি রিপ্লাইড ইন দা অ্যাফার্মেটিভ অ্যান্ড দেখো এর পরের সেন্টেন্স বলছে, আই থিঙ্ক সো। আই থিঙ্ক সো, এটাকে আমরা পাস্ট ইনডেফিনিট করি। তাহলে আই ফলো করবে বয়কে, বয়ের প্রোনাউন হি। থিঙ্ক এর পাস্ট হবে থট, আই থট সো, ফুল স্টপ। ইয়েস স্যার, আই থট সো। আচ্ছা, এরপরে দেখো, দেন লার্ন টু বি অনেস্ট ফ্রম ইয়োর বয়হুড, সেড দ্য টিচার। তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে টিচার বলছে। আচ্ছা, এবার দেখো, এই দেনটা কিন্তু ইনভার্ট কমার ভিতরে আছে, তো সেটাকে আমরা ইনভার্ট কমার বাইরে নিয়ে আসবো, যেহেতু আমরা বাইরে আনলেও চলবে অথবা লাস্টে একবারে শেষ নিয়ে যাবো। ঠিক আছে, তাহলে আমরা দ্য টিচার লিখি, টিচার, যেহেতু এটা ইম্পারেটিভ সেন্টেন্স, তাহলে আমরা এখানে টিচার অ্যাডভাইস করতে পারে স্টুডেন্টকে, ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। তাহলে টিচার অ্যাডভাইস, অ্যাডভাইস দ্য বয় লিখলেও লিখতে পারো, না লিখলেও লিখবে, অ্যাডভাইস। ইনভার্ট কমা তুলে দিয়ে আমরা টু নিয়ে আসবো। হ্যাঁ, টু এর পরে আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করি, টু লার্ন টু বি অনেস্ট ফ্রম ইয়োর, আচ্ছা ইয়োরটা কি হবে, তাহলে ইয়োরটা ফলো করবে হচ্ছে বয়কে। ঠিক আছে, বয়ের প্রোনাউন কি? হি। হি এর পজিটিভ ফর্ম কি? হিস। হিস হিস বয়হুড, বয়হুড, ফুল স্টপ। এরপর বলছে, থ্যাংক ইউ স্যার, সেড দ্য বয়। তাহলে লিখি আমরা, দ্য বয় থ্যাংক টিচার রেসপেক্টফুললি। তাহলে দ্য বয় থ্যাংক টিচার রেসপেক্টফুলি। ঠিক আছে, তাহলে আমরা কমপ্লিট করে ফেললাম। ঠিক আছে।
আচ্ছা, এরপরে আসো কুমিল্লা বোর্ড 2014। হোয়াই আর ইউ অ্যাবসেন্ট, সেড দ্য টিচার। দ্য হেডমাস্টার ইজ ভেরি অ্যাঙ্গ্রি উইথ ইউ, গো টু হিম অ্যাট ওয়ান্স অ্যান্ড। আচ্ছা, এর শেষ, আই ওয়াজ সিরিয়াসলি ইল, সেড দ্য সেড পাপিয়া। আচ্ছা, তাহলে এখানে পাপিয়া আছে আর টিচার আছে, তাহলে আমরা লিখে স্টার্ট করতে পারি। প্রথম সেন্টেন্সটা ইন্টারোগেটিভ ফর্মে আছে, দ্য টিচার আস্কড পাপিয়া, লিখতে পারি দ্য টিচার আস্কড পাপিয়া হোয়াই। আচ্ছা, ইউ ফলো করবে হচ্ছে পাপিয়াকে, পাপিয়ার প্রোনাউন শি, হোয়াই শি, যেহেতু ওয়ার আছে তাহলে আমরা তাহলে হ্যাড বিন আসবে আর কি। হ্যাঁ, শি হ্যাড হ্যাড বিন অ্যাবসেন্ট, ফুল স্টপ। আচ্ছা, দ্য হেডমাস্টার ইজ ভেরি অ্যাঙ্গ্রি উইথ ইউ, এর পরে আচ্ছা ফুল স্টপ দেওয়া যাবে না আমাদের, বুঝতে পারছো? কারণ ইনভার্ট কমা শেষ, বাট পরের সেন্টেন্সটা যে বলেছে উনি ওই একই ব্যক্তি বলেছে, অর্থাৎ টিচারই বলেছে। ইনভার্ট কমার ভিতরে পরের সেন্টেন্সটা আছে কি দ্য হেডমাস্টার ওই মানে একটা টিচারই বলতেছে যে দ্য হেডমাস্টার ওয়াজ ভেরি অ্যাংগ্রি উইথ ইউ। হ্যাঁ, হেডমাস্টার তোমার উপরে খুবই রাগান্বিত। হ্যাঁ, গো টু হিম অ্যাট ওয়ান্স, হ্যাঁ এখনই তার কাছে যাও, টিচার কিন্তু এখনো বলছে। তাহলে আমরা অ্যান্ড যুক্ত করে দিই, অ্যান্ড যুক্ত করলাম, অ্যান্ড সেইড দ্যাট লিখি, যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে সেইড দ্যাট দ্য হেডমাস্টার ইজ হয়ে যাবে ওয়াজ। হ্যাঁ, ওয়াজ ভেরি অ্যাংগ্রি উইথ ইউ, কাকে ফলো করবে? পাপিয়াকে, পাপিয়ার প্রোনাউন শি, শির অবজেক্ট হার। আচ্ছা, এখনো শেষ হয়নি, এরপরে আরো একটা সেন্টেন্স আছে, গো টু হিম অ্যাট ওয়ান্স। হ্যাঁ, আমরা অ্যান্ড অর্ডার্ড, ঠিক আছে, অর্ডার্ড টু গো, আচ্ছা সরি, টু গো টু হিম। আচ্ছা, থার্ড পার্সনের কোনো পরিবর্তন হয় না, ইনভার্ট কমার ভিতরে যত থার্ড পার্সন থাকবে সেগুলোর কোনো পরিবর্তন হবে না। হিম অ্যাট ওয়ান্স, ফুল স্টপ। আচ্ছা, এরপরে আসো, আই ওয়াজ সিরিয়াসলি ইল, সেইড পাপিয়া, তাহলে পাপিয়া রিপ্লাইড দ্যাট বা টোল্ড দ্যাট, যেটা লেখো, পাপিয়া টোল্ড দ্যাট শি, আই ফলো করবে পাপিয়াকে, পাপিয়ার প্রোনাউন শি, শি ওয়াজ যেহেতু আছে, হ্যাড বিন, হ্যাড বিন কিভাবে চেঞ্জ করতে হয় এটা কিন্তু বলছি আগের ক্লাসে অনেকবার। সিরিয়াসলি সিরিয়াসলি ইল, ফুল স্টপ। ওকে, তাহলে আমরা তিনটা করলাম না, এরপরে চট্টগ্রাম বোর্ড 2014। দ্য ওল্ড ম্যান সেইড, ক্যান ইউ গিভ মি সাম ফুড, আই হ্যাভ বিন স্টার্ভিং ফর 2 ডেজ। দ্য মেড সেইড, হোয়াই ডু ইউ বেগ, কান্ট ইউ ওয়ার্ক। আচ্ছা, এখানে দুই ব্যক্তি আছে, একটা হচ্ছে ওল্ড ম্যান আর একটা হচ্ছে মেইড, মেইড মানে হচ্ছে চাকরানি বলতে পারো, বা
ঘরের কাজ করে এমন কিছু, ঠিক আছে, এমন ব্যক্তি। তাহলে দ্য ওল্ড ম্যান আস্কড দ্য মেইড, আমরা দুজন ব্যক্তি পেয়ে গেছি। তাহলে দ্য ওল্ড ম্যান দ্য মেইড ইফ, আচ্ছা এখানে ইউ ইউ ফলো করবে হচ্ছে মেইড কে, মেইড এর প্রোনাউন হবে মেইড, প্রাণী শি হবে এখানে, শি। ক্যানের পরিবর্তে আমরা নিয়ে আসবো হচ্ছে কুড, ইফ শি কুড গিভ মি হয়ে যাবে হিম সাম ফুড। আচ্ছা দ্য ওল্ড ম্যানের কথা কিন্তু শেষ হয়নি, এরপরে আরো বলছে আই হ্যাভ বিন স্টার্ভিং ফর 2 ডেজ, এন্ড যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স এন্ড যুক্ত করে দিয়ে আমরা টোল্ড দ্যাট, আচ্ছা হি আই হি হয়ে যাবে, তাহলে হ্যাভ বিন হয়ে যাবে হ্যাড বিন, হ্যাড বিন স্টার্ভিং, স্টার্ভিং মানে হচ্ছে না খেয়ে থাকা বা ক্ষুধার্ত থাকা। টি এ আর ভি আই এন জি স্টার্ভিং ফর TW2 days, ফুল স্টপ। এরপরে বলছে দ্য মেড সেড হোয়াই ডু ইউ বেক, তাহলে আমরা লিখি ইন্টারেগেটিভ সেন্টেন্স এর রুলস অনুযায়ী দ্য মেড আস্কড হোয়াই ডু ইউ, ইউ ফলো করবে হচ্ছে ওই ওল্ড ম্যান কে, ওল্ড ম্যানের প্রোনাউন হি, হোয়াই হি ডু ইউ বেগ, প্রেজেন্ট ইনডেফিনিট হবে পাস্ট ইনডেফিনিট, আমরা কি লিখবো বেগড, ডিই ডাবল জি ই ডি বেগড, পাস্ট ইনডেফিনিট হয়ে গেল। আচ্ছা আমাদের ফুল স্টপ দেওয়া যাবে না। এরপরে আবার বলছে ক্যান ইউ কান্ট ইউ ওয়ার্ক, তুমি কি কাজ করতে পারো না, তাহলে অ্যান্ড ইফ হি ক্যানট হয়ে যাবে কুড নট, কুড নট ওয়ার্ক ফুল স্টপ, ঠিক আছে। তাহলে এটাও শেষ আমাদের, এরপরে নাম্বার লাস্ট নাম্বার সিলেট বোর্ড 2014। আচ্ছা আমি এটা একবারে থ্রোলি বলে যাচ্ছি, দ্য টিচার সেড টু কামাল হোয়াই আর ইউ টকিং ইন দ্য ক্লাস, ইউ শুড বি হ্যাভ ইউর সেলফ, কামাল রিপ্লাইড স্যার আই এম সরি আই এম আস্কিং জামাল টু লেন্ড মি হার পেন, হার পেন কেন, দ্য টিচার আস্কড কামাল, লিখি দ্য টিচার কামাল হোয়াই, ইউ ফলো করবে কাকে, কামালকে, কামালের প্রোনাউন হি, হোয়াই হি হি ওয়া সাউন্ড হয় কোত্থেকে, তাহলে হোয়াই হি ওয়াজ টকিং ইন দ্য ক্লাস। আচ্ছা শেষ হয়নি কিন্তু কথা, ইউ শুড বিহেভ ইউর সেলফ, অর্থাৎ তোমার ভালো আচরণ করা উচিত। তাহলে অ্যান্ড সেড দ্যাট বা অ্যাডেড দ্যাট লিখতে পারি আমরা, অ্যাডেড দ্যাট ইউ ফলো করবে হচ্ছে কামালকে, কামালের প্রোনাউন হি, হি শুড এর কোনো পরিবর্তন হয় না, ইউ শুড বিহেভ হিমসেলফ, হ্যাঁ হিমসেলফ ফুল স্টপ। আচ্ছা এরপরে আসো, কামাল রিপ্লাইড স্যার আই এম সরি, তাহলে কামাল রিপ্লাইড দ্যাট, রিপ্লাইড রিপ্লাইড দ্যাট হি, আচ্ছা রিপ্লাইড রেসপেক্টফুললি আনতে হবে যেহেতু স্যার আছে, রেসপেক্টফুললি রেসপেক্টফুললি
that he was sorry. He was very sorry. Very asana. Very sorry. And added that he was asking Jamal to lend. To er pore verb er kono poriborton hoy na. Lend him. Me hoye jabe him. Acha his er kono poriborton hobe na. His pen. Pen. My pen has run out. Acha pen. এরপরে এই সেন্টেন্সটা একসাথেই লাগিয়ে দিতে হবে আমাদেরকে মাই হয়ে যাবে কি মাই পেন হিজ পেন হ্যাড রান আউট মানে তার কালি শেষ দ্য টিচার সেড বি অ্যাটেন্টিভ অ্যান্ড লিসেন টু মাই লেকচার তাহলে আমরা লিখি দ্য টিচার টিচার অ্যাডভাইসড to be imperative sentence advice to be attentive and listen to my lecture my follow korbe teacher ke teacher er pronoun he here object possessive form his lecture thik ache yes sir